রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের থেকে ভিসিকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দিয়েছে শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা। রোববার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে তারা ভিসিকে উদ্ধার করে। জানা যায়, দুপুর একটায় উপাচার্যকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাবাস বাংলার মাঠে উপস্থিত হন। সেখান থেকে ভিসি চলে যেতে চাইলে শিক্ষার্থীরা তাকে সিনেট ভবনের পাশে অবরুদ্ধ করে। এ সময় উপাচার্যের বাসভবনের সামনের গেটে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখা যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ অন্যান্য নেতাকর্মীদের। তবে শাখা ছাত্রলীগের দাবি, এই আন্দোলন যেন অন্যদিকে কেউ প্রবাহিত করতে না পারে, তার জন্য সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এই আন্দোলনটা যদি আন্দোলনের মতোই থাকে এবং জেনারেল স্টুডেন্টদের যে দায় দায়িত্ব বা যে দাবিগুলো, সেই দাবিগুলোর সাথে আমরা এবং আরও যারা ছাত্র সংগঠন, সেই দাবিগুলো আমরা একাত্মত ঘোষণা করছি। এই দাবিগুলোকে আমরা ভিসি স্যারের কাছে উপস্থাপন করছি। ভিসি স্যার যদি ইনিশিয়েটিভ পদক্ষেপ না নেয় এই আন্দোলনগুলোর প্রতি, এই দাবিগুলোর প্রতি, তাহলে নেক্সট টাইমে আবার স্টুডেন্টরা যদি সমবেত হয় কিংবা একত্রিত হয় সেই আন্দোলনের সঙ্গে, আমরাও আমরা চাই এই সংঘর্ষটা যেন অতি দ্রুত নিরসন হয়। আমি মনে করি পুলিশ প্রশাসনকে দিয়ে এই কাজটা আরও আগে করাইতে পারতো। কালকে যখন রাত 11টা 12টা পর্যন্ত এই ঘটনাটা ঘটছে, এটা হয়তো সন্ধ্যার সময় যদি পুলিশ প্রশাসন এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখতো কিংবা পুলিশ প্রশাসনের কাছে ভিসি স্যার যদি পদক্ষেপটা ঠিক মতো নিত, আমি মনে করি যে তাহলে হয়তো এই বিষয়টা এত দূর ঘটতো না এবং আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা এতগুলো আহত হতো না, 100-150 ছাত্র আহত হতো না। এর আগে গতকাল শনিবার স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। পরবর্তীতে সমস্যার সমাধান, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা এবং শতভাগ আবাসনের দাবিতে আজ রোববার সকাল থেকে আন্দোলন করেন সাধারণ শিক্ষার্থীরা। মাসারুল হক মুহাজির, কালবেলা। Get out!